নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে স্বাগত আজকে আমরা সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমাদের ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছে অর্থাৎ পার্ট টু গণিত বিষয়ে কুড়ি নম্বরের সকল প্রশ্নের উত্তরগুলি করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং উত্তরগুলি করে নাও তার আগে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে না বন্ধুরা আমি অলরেডি তোমাদের জন্য অন্যান্য ভিডিওগুলি করে দিয়েছি যেগুলো লিঙ্ক তোমার নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা প্লেলিস্ট সেকশনে গিয়েও কিন্তু উত্তরগুলি করে নিতে পারবে তো দেখো এখানে এক নম্বর প্রশ্নে কী বলেছে যে নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর দাও তো এখানে ঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তর লিখতে বলেছে তিনটি প্রশ্ন এমসিকু টাইপের রয়েছে তো চলো অ্যান্সারগুলি করে নি তো আমি শুধু এই প্রশ্নে কিন্তু তোমাদের অ্যান্সারগুলি বলবো ব্যাখ্যাগুলো যদি তোমাদের লাগে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটি তোমরা কিন্তু জয়েন করে নেবে ঠিক আছে তো দেখো এখানে এক নম্বর প্রশ্নে কি বলেছে বীজগণিতিক সংখ্যামালা এক্স স্কোয়ার এ তো এখানে দেখো অপশন রয়েছে কে সূচক এবং কে নিধান বলে নাকি এক্স হলো ধ্রুবক এবং দুই হলো চল তো এক্সকে চল এবং দুইকে কি নিধান বলে নাকি কে নিধান এবং কে সুযোগ বলে তো এখানে অ্যান্সার যেটা হবে এখানে অ্যান্সার দেখো যেটা হবে সেটা হচ্ছে অপশান নম্বর সি অর্থাৎ এক্সকে চল এবং দুইকে নিধান বলে তো বন্ধুরা এখানে দেখো দুইয়ের দাগের প্রশ্নে কি বলেছে যে এক্স টু দি পাওয়ার এ এম ইন্টু এক্স টু দি পাওয়ার এম সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন যেখানে এখানে অ্যান্সার কোনটি হবে তো দেখো চারটি অপশন রয়েছে তো এখানে অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে অপশন নাম্বার সি ঠিক আছে তো এক্স যে কোনো বাস্তব সংখ্যা এবং এম এন হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে তো অ্যান্সার তোমরা এটা সি এরটা করে নেবে তো এরপরে নেক্সট প্রশ্নে চলে যাবো তিনেরটা দেখো কি বলেছে যদি এক্স অশূন্য পূর্ণ সংখ্যা হয় তাহলে এক্স টু দি পাওয়ার শূন্য সমান কত তো এখানে দেখো অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে অপশান নাম্বার সি অর্থাৎ এক তো তোমরা অ্যান্সারটি করে নেবে অপশন নাম্বার সি অ্যাক ঠিক আছে তো এরপরে দেখো নেক্সট প্রশ্নে চলে যাব আমরা তো এরপরে দুই নম্বর প্রশ্নে দেখো কী বলেছে যে সত্য মিথ্যা নিরূপণ করতে হবে বা দেখো এখানে তিনটি প্রশ্ন রয়েছে তিন নম্বর রয়েছে তো এক নম্বর প্রশ্নে কি বলেছে দেখো থ্রি টু দি পাওয়ার থ্রি সমান হচ্ছে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার মাইনাস টু তো এখানে দেখো এটা কি সত্য নাকি মিথ্যা তো এটার অ্যান্সার যেটা হবে এটা অবশ্যই এটা মিথ্যা হবে তো তোমাদের সকলকে বলছি যদি তোমরা এই ব্যাখ্যাটা চাও তো সেক্ষেত্রে তোমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু ব্যাখ্যাটা পেয়ে যাবে এরপরে দুই নম্বর প্রশ্ন দেখো এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন সমান হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার এম তো এক্স ওয়াই হলো বাস্তব সংখ্যা এবং এম এন হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা তো এটাও হচ্ছে মিথ্যা তো তোমরা কিন্তু এটাও মিথ্যা করে নেবে ঠিক আছে তো এই আনসারটাও কিন্তু মিথ্যা হবে প্রথম কার্ডটাও তোমরা দেখলে মিথ্যা হবে ঠিক আছে দুটো অ্যান্সার মিথ্যা এরপরে নেক্সট প্রশ্ন দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ সমান হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ তো এখানে এক্স হলো যে কোনো পূর্ণ সংখ্যা তো এখানে অবশ্যই এখানে এক্স কিন্তু পূর্ণ সংখ্যা তাই এই আনসারটি হবে সত্য তো তোমরা অ্যান্সারগুলি করে নিও এরপরে দেখো তিনের দাগের প্রশ্ন কী বলেছে তো তিনের দাগে দেখো এখানে তোমাদের টোটাল চারটি প্রশ্ন রয়েছে তো চলো অ্যান্সারগুলি এবার করে নিই তো তিনের দাগের এক নম্বর প্রশ্ন কী বলেছে দেখো এক্স টু দি পাওয়ার এম ভাজিত এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন এবং এক্স টু দি পাওয়ার মাইনাস এন সমান হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এম যেখানে এক্স হল বাস্তব এবং এম এন হল ধনাত্মক পূর্ণ সংখ্যা এই সূত্রগুলির প্রয়োগ দেখিয়ে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স দি পাওয়ার ফাইভের সরল করো কিন্তু বলেছে তো তোমাদের দেখো এখানে অ্যান্সারটি আমি করে দিয়েছি তো তোমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে অ্যান্সারটি করে নেবে তো এখানে তোমাদের এক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার ঠিক আছে তো কীভাবে এক্স স্কোয়ার হচ্ছে তোমরা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে লিখে নিও এরপরে দেখো দুই নম্বর প্রশ্ন যেটা বলেছে যে যদি এক্সেস কেউ সমান পঁচিশ হয় তাহলে এক্সের মান নির্ণয় করতে বলেছে তো দেখো এখানে মান নির্ণয় এইভাবে করবে তো তোমরা এই পঁচিশের রুট আভার করে দিলেই তোমাদের কিন্তু মানটা চলে আসবে তো সেক্ষেত্রে দেখো অতএব দিয়ে এখানে লিখে দেবে যে এক্সোমান হচ্ছে পাঁচ বা একশো মান হচ্ছে মাইনাস পাঁচ ঠিক আছে তো দেখো এরপরে নেক্সট প্রশ্নে কী বলেছে তো বন্ধুরা এরপরে দেখো তিনের দাগের প্রশ্নটি কি বলেছে চৌষট্টি ষষ্ঠ মূল নির্ণয় করতে হবে তো দেখো আমি এখানে ষষ্ঠ মূল করে দেখিয়ে দিয়েছি তো তোমাদের এখানে অ্যান্সার হবে ষষ্ঠ মূল হচ্ছে তোমাদের এখানে দুই তো তোমরা অ্যান্সারটি করে নেবে তো এইভাবে করবে এরপরে নেক্সট প্রশ্ন চলে যাব চারেরটা তো এরপরে চারের প্রশ্নটি দেখো এখানে কি বলেছে এখানে বলেছে তোমাদের এ দুটির মধ্যে কোনটি বড় তো দেখো এখানে থ্রি টু দি পাওয়ার টু সমান হচ্ছে নয় আমরা জানি অর্থাৎ তিনকে তিন দিয়ে আমরা যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে নয়ই আসবে তারপরে দেখো টু টু দি পাওয়ার মাইনাস থ্রি সমান হচ্ছে ওয়ান বাই টু কিউ ঠিক আছে তো এখানে হচ্ছে এটার আনসার হবে তোমার কিন্তু ওয়ান বাই এইট তো সেক্ষেত্রে কোনটাই বড়ো অবশ্য অবশ্যই এখানে দেখো যেটি বড়ো হবে সেটা হচ্ছে থ্রি কিউব বা থ্রি থ্রি ইন্টু থ্রি যেটা অর্থাৎ সেক্ষেত্রে নয়টাই এখানে কিন্তু বড়ো অর্থাৎ থ্রির টু দি পাওয়ার টু যেটা রয়েছে অর্থাৎ তিন ইনটু তিন সমান হচ্ছে তোমাদের নয় তো এখানে এটাই কিন্তু বড়ো অর্থাৎ একের আটের থেকে কিন্তু অবশ্যই নয় বড়ো হবে তো তোমরা অ্যানসার করে নেবে এক্ষেত্রে থ্রি স্কোয়ার যেটা রয়েছে তো এরপরে দেখো কী বলেছে চারের তারের এক নম্বর প্রশ্নে যদি এক্স প্লাস জেড সমান টু ওয়াই হয় এবং বি স্কোয়ার সমান এসি হয় তাহলে দেখাও যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান তো তোমাদের এটা প্রমাণ করতে হবে তো দেখো এখানে আনসারটি আমি করে দিয়েছি তো তোমরা সেম টু সেম এভাবে করে নেবে তো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে তো তোমাদের এখানে অ্যান্সার হবে কিন্তু দেখো এভাবে চলে আসছে তো তোমাদের অ্যান্সার কিন্তু এক আনসার হবে ঠিক আছে এক আনসার তোমাদের এখানে আসবে তো এক আনসার করে নেবে তো দেখো কিভাবে হচ্ছে এক্স প্লাস জেড সমান হচ্ছে ওয়াই প্লাস ওয়াই সমান এখানে দেখো এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে ওয়াই মাইনাস জেড তো অতএব দিয়ে এভাবে কিন্তু তোমরা সুন্দরভাবে খাতায় লিখে নেবে ঠিক আছে তো অ্যান্সার তোমাদের কিন্তু এক হবে এরপরে নেক্সট প্রশ্নে চলে যাব তো এরপরে দেখো লাস্ট প্রশ্ন চারের দাগে যেটা বলেছে মান নির্ণয় করো তো এখানে তোমাদের তিন নম্বর রয়েছে তো চলো অ্যান্সারটি করে নিই তো দেখো তোমাদের মান নির্ণয় যেটা দিয়েছে সেটার অ্যান্সারটি তোমরা করে নাও তো এখানে দেখো তোমাদের অ্যান্সার হবে আট বাই সাতাশ তো কীভাবে আট বাই সাতাশ এসছে সেটা তোমাদের আমি এখানে দেখিয়ে দিয়েছি তো তোমরা এটা সুন্দরভাবে লিখে নেবে তো এই হয়ে গেল তোমাদের নবম শ্রেণীর সকল বিষয়ের প্রশ্নের উত্তর তো আশা করছি তোমার সকলে অ্যানসারটি লিখে নিয়েছো এসো কোনো জায়গায় যদি তোমাদের ডাউট লেগে থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটি জয়েন করে নেবে সেখানে তোমাদের যে জায়গাটা ব্যাখ্যা বুঝতে অসুবিধা হয়েছে সেটা আমাকে জানাবে আমি তোমাদের সেটা করে দেবো ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকো সুস্থ থাকো আর অলরেডি আমি যে প্রশ্নগুলি তোমাদের উত্তর করে দিয়েছি সেগুলোর লিঙ্ক তোমার নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে কিন্তু উত্তরগুলি করে নিতে পারবে ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে